নমস্কার, আমার সকল ইউটিউব ফ্রেন্ড ও ভিউয়ার্সদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি বানিয়ে দেখাবো বাদাম দিয়ে মোদক। আমি প্রথমে এখানে হাফ লিটার দুধ নিয়েছি, খুব ছোট্ট একটা ভিডিও, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তারপর দুধটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি দুধটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না বরফ আসেনি ততক্ষণ ঢাকনাটা দেওয়াই থাকবে। দুধের মধ্যে বরফ চলে আসছে, আবার দুধটাকে আমি ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখানে অ্যাড করে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর ওঠে। গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে দিয়ে দুধটাকে আবার ঘন করে নিতে হবে। আমি বারবার এরকম নেড়েচেড়ে দিব যাতে পাতিলের নিচে লেগে না যায়। দেখুন আস্তে আস্তে ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি আগে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামের গুঁড়োগুলো দিয়ে দেব। বাদামের গুঁড়োগুলো দেওয়ার পর আবার ভালো করে নেড়েচেড়ে দিব। আবার এটা নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে, আর হচ্ছে বলবটা উঠে টকবক টকবক করতেছে, দুধটা অনেকটা মানে ঘন হয়ে আসছে। যতক্ষণ একদম দলা দলা হয়নি ততক্ষণ এটাকে জাল করতে হবে। একদম দেখুন গাঢ় হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি চিনি পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার পর আবার একটু পাতলা হয়ে যাবে, ভয়ের কিছু নাই, আবার জাল করতে করতে ঘন হয়ে আসবে। যতক্ষণ না আটা আটা ভাব চলে আসেনি ততক্ষণ এরকম করে নেড়েচেড়ে দিতে হবে। এখন এতে সামান্য দিয়ে দিব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দেওয়ার পর আবার ভালো করে নেড়েচেড়ে দিব। দেখুন একদম আটা আটা হয়ে গেছে, চামচের মধ্যে লাগতেছে, আমি হাত দিয়ে আপনাকে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন হাতের মধ্যে আমি সামান্য পরিমাণে ঘি মেখে নেব, আর যেখানে আমি মোদকগুলো রাখবো সেই প্লেটটাতে আমি ঘি মেখে নেব। যেহেতু গরম তাই আমি আলাদা আলাদা করে ভাগ করে নেব। আমার এখানে যতগুলো আছে সেই অনুযায়ী আমি শেপ দিয়ে দিব। আপনারা তো মোদক সবাই চেনেন, বানিয়ে থাকেন, যেভাবে আর কি মোদক বানান সেই অনুযায়ী আমি এখানে শেপ দিয়ে নেব। এখন আমি সেই মোদকের ন্যায় শেপ তৈরি করে নেব। ভালো করে আগে গোল করে নেব, তারপর মোদকের মতো করে বানিয়ে নেব। দেখুন আমি হাতের সাহায্যে বানাচ্ছি, অনেকেই সাইজ দিয়ে বানাই। এখন আমি এই ছুরিটা দিয়ে কেটে দিব, নস্কা করে নেব। তো আমার মোদকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, ভিডিও দেখার সময় সময় লাইক করবেন, কমেন্ট করবেন। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক কমেন্ট করি। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।